হ্যালো ফ্রেন্ড আপনি কি আপনার ফেসবুক আইডিটির প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টটি রিমুভ করতে চাচ্ছেন বা সে নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তাহলে আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক পদ্ধতি খুব সহজভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটির প্রাইমারি জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন এবং নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে আপনারা সেটা করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন দেখেন ভিডিওটি ফ্রেন্ডস ফেসবুকের প্রাইমারি জিমেল জিমেল অ্যাড্রেস সেন্স বা ফেসবুকের প্রাইমারি জিমেল অ্যাড্রেস অ্যাড করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় এবং অনেকেই তাদের প্রাইমারি জিমেল অ্যাড্রেসে অ্যাড বা চেঞ্জ করতে গিয়ে তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটি লক করে ফেলে তাই আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিন এখান থেকে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন ফেসবুক লিখে সার্চ করে এখানে ক্লিক করুন ফেসবুকটি ওপেন হয়ে গেল তারপর এখান থেকে ফেসবুক করুন ফেসবুকটি ওপেন করুন করার পর এখন আপনারা আপনাদের যে আইডিটি প্রাইমারি জিমেল অ্যাড্রেস সেন্স বা অ্যাড করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটি এখানে লগ ইন করুন তো আমি আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করব আপনারা আপনার এখানে অ্যাকাউন্টটি এখানে লগ ইন করুন লগ ইনে ক্লিক করুন এখানে ওকেতে ক্লিক করবেন ফ্রেন্ডস লগ ইন হয়ে গেলে আপনারা যেটা কাজ করবেন সেটা ক্রোমে থ্রি ডটে ক্লিক করে আপনাদের এটাকে ডেস্কটপ সাইডে করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারটিকে তো দেখেন এটা ডেস্কটপ সাইডে হয়ে গেল এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এই যে সেটিং দেখতে পাচ্ছেন নিজে সেটিংয়ে ক্লিক করবেন এইখান থেকে উপরে চলে আসবেন এই যে পার্সোনাল ইনফরমেশন দেখবেন এইখানে চলে আসবেন ফ্রেন্ডস তারপরে এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এখানে আপনারা একটি জিমেল অ্যাড্রেস ফার্স্ট আপনারা অ্যাড করুন আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এখান থেকে জিমেল অ্যাড্রেসটি অ্যাড করুন আপনাদের জিমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিয়ে যে জিমেল অ্যাড্রেসটি আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিয়ে অ্যাড করুন করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এখন দেখবেন আপনারা আপনার ফোনে যে জিমেল অ্যাড্রেসটি দিলেন সেখানে একটি কোড যাবে ওই কোডটি এখানে বসিয়ে দিন আমি আমার কোডটি এখানে বসিয়ে দেব কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন দেখুন আপনার জিমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা যদি আগের যে জিমেল অ্যাড্রেসটি আপনারা আছে যেটা প্রাইমারি হিসাবে সেট করা আছে সেটাকে যদি ডিলিট করতে চান তাহলে আপনারা যেটা করবেন প্রথমে আপনারা যে জিমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করে নিলেন তো আমি এই জিমেল অ্যাড্রেসটি এখন এখানে অ্যাড করে নিলাম এইখানে এই যে এইখানে ক্লিক করবেন এখানে এই জিমেল অ্যাড্রেসটির উপরে এখানে ক্লিক করবেন করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মেক প্রাইমারি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার প্রাইমারি জিমেল সেট হয়ে গেল ওইখানে তো ফ্রেন্ডস ব্যাক করবেন ব্যাক করার পর আপনার এখান থেকে রিফ্রেশ করে নেন দেখতে পাচ্ছেন থ্রিটারে ক্লিক করবেন করার পর সেটিংয়ে চলে আসুন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যা ইনফরমেশনে যান যাওয়ার পর এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনে যান তারপর যে জিমেল অ্যাড্রেসটি তারপরে দেখুন আমার দেখেন এটা প্রাইমারি জিমেল অ্যাকাউন্টটি এখানে সেট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাইমারি জিমেল অ্যাকাউন্টটি এখানে সেট হয়ে গেল তো আমরা এখন যেটা করব সেটা আপনারা যদি আগের জিমেল অ্যাকাউন্টে রিমুভ করতে চান তাহলে সেটিতে ক্লিক করবেন আমার আগে এই জিমেল অ্যাকাউন্টটি এখন অ্যাড করা আছে তো আমি রিমুভ করতে যাচ্ছি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে দেখবেন এই যে দেখবেন রিমুভ অপশানটি এখানে আছে এখান থেকে রিমুভ ক্লিক করবেন করার পরে এই যে এখান থেকে রিমুভ করে দেবেন এই যে দেখুন এখন এই যে এখান থেকে প্রেসটা রিপ্লেস করুন দেখুন এই যে দেখুন আমার আগের অ্যাকাউন্টটি যে জিমেইল অ্যাকাউন্টটি প্রাইমারি হিসেবে সেট করা ছিল সেটি রিমুভ হয়ে গেল এখন এই যে এটা আমার প্রাইমারি জিমেইল অ্যাকাউন্ট হিসেবে সেট হয়ে গেল ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ